আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। বাজারের লিস্ট করতে হচ্ছে, মানে কেউ যখন আসলে না থাকে তখন বোঝা যায় কত কিছু মাথায় নেওয়া লাগে। তা আপনাদের ভাইয়া যেহেতু চট্টগ্রামে গেছে, সো টুকটাক কিছু জিনিস যেগুলো লাগবে এখন, এই জিনিসগুলো এখন বাজার করতে যাব। এবং যাওয়ার আগে আমি জাস্ট গুলাচ্ছিলাম, এটা কি সে না থাকার কারণে একটা মেন্টাল যে স্ট্রেস ওটা থেকে হচ্ছে কিনা জানি না। যাই হোক, মূলত বাজারে করতাম না, আমার ছোট ভাই আসছে হঠাৎ করে, তো সে যেহেতু আসবে এই জন্য টুকটাক জিনিস যা যা কেনার দরকার মনে হয়েছে সেগুলো কেনার জন্য লিস্ট করছি। তো আর হচ্ছে, আর সে না থাকার কারণে এই লিস্ট করার দায়িত্ব, এমনিতে আমরা হচ্ছে লিস্ট করি না সচরাচর, দেখা যায় দুজন মিলে যাই গিয়ে হচ্ছে টুকটাক যা কেনা কিনে নিয়ে আসি। আর আচ্ছা, এখন আচ্ছা যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার এক কলিগ পাঠিয়েছে মিলি ও আসনাদের জন্য। থ্যাংক ইউ মিলি আন্টি, থ্যাংক ইউ মিলি আন্টি। আচ্ছা, থ্যাংক ইউ বলেছে ওয়াসনিসরা পক্ষ থেকে মিলিকে, থ্যাংকস। ওরা তো চকলেট পেয়ে মহা খুশি, অলরেডি খেয়েও ফেলেছে। ওদের তো এমনিতে খুব একটা বেশি চকলেট দেয় সেটা না, বাট একদম দেই না আবার সেটাও না, ইমব্যালেন্সড আর কি, কখনো দেই কখনো দিনে, কিছু দিন গ্যাপ থাকে। যাই হোক, থ্যাংকস মিলিকে, বাচ্চারা তো মহা খুশি ইউস্টার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, ওদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর এখন আমি যখন বাজার করতে যাব তারাও আবার আমার সাথে যাবে, তো এখন হচ্ছে তাদেরকে নিয়েই আমি বাজারে যাব। এখন ওদেরকে রেডি করে নিচ্ছি। এই ফুটেজগুলো মূলত আমি অফিস থেকে আসার পরের ফুটেজ। এখন হচ্ছে আমরা যখন লিস্ট করছিলাম ওই সময়কার, ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, সে খুশি এবং তারতে মুড অফ ছিল যেহেতু বাবা চলে গেছে, তো কিছুটা তাদেরকে আর কি চিয়ার আপ করার চেষ্টা করছি। ও চলে যাওয়ার কারণে ওদের অবস্থা আমার চেয়ে করুণ অবস্থায় আছে বেচারিরা, কারণ সারাদিনই তারা বাবা, মানে মেয়ে মানেই মনে হয় বাবা ভক্ত, এটা মনে হয় একদম অলিখিত নিয়ম, 99% ক্ষেত্রে এটাই হয়। আচ্ছা, আমরা জাস্ট কোথাও যাইনি, নিচেই এসেছি। নিচে যে আমাদের দোকান আছে, মানে আমাদের পরিচিত ভাইয়ের দোকান, ওখান থেকেই নিয়ে নিব যা পাই। তো মোটামুটি সবই নেওয়া হয়েছে যা যা প্ল্যান করে এসেছিলাম। তো এমনি হলে হচ্ছে আমি লিস্ট ছাড়াই আসি, ওর সাথে যখন আসি তখন কেন জানি মনে আসে। আর আজকে দেখেন, আজকে আমি তাকে ছাড়া যাব তো আমার লিস্ট লাগছে, তো লিস্ট করে এনেও মনে হচ্ছিল যাচ্ছে কিছু কি বাদ দিয়ে যাচ্ছি, এরকম একটা টেনশন লাগছিল। তো পরে বাজার সাজার করে আবার ওদের জন্য খাতা নিলাম, টুকটাক শপিং করে দিলাম ওদেরকে একটু এটা সেটা। এখন আমি বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে আবার রান্নাবান্নার একটা ইয়ে আছে, যদিও খালা বেশ হেল্প করে দিয়েছে, কারণ আমি অফিস থেকে আসার পর অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপই লাগছিল। তো এটা হচ্ছে ওয়াসনের ফেভারিট নুডলস, এটা হচ্ছে যেটা, এই নুডলসটা অনেক স্পাইসি হয় এই কারণে ওদের ওর অনেক ভালো লাগে। আবার ইউসরা হচ্ছে একেবারে স্পাইসি কিছু খেতে পারে না, দুজন পুরো টোটালি ডিফারেন্ট, মানে দুই দিক থেকে দুজন আর কি একদম কি বলবো। তো এটা যখন রান্না করেছি ইউসরা মন খারাপ হয়েছে যে সে কী খাবে, পরে তার জন্য আবার আলাদা করে আমার ম্যাগি রান্না করা লেগেছে। আচ্ছা, এই নুডলসটা হচ্ছে আমারও অনেক পছন্দ, স্পেশালি আমার যদি কখনো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে তখন আমি এটা বসিয়ে দিই। আচ্ছা, চলে এসেছে আমার মেয়েদের মিম্ম, মানে আমার ছোট ভাই, তারা তো মহা খুশি, খুবই এক্সাইটেড ছিল কখন মিম্ম আসবে। তো এই যে আমার ভাইকে দেখা যাচ্ছে, সে চলে এসেছে, তারাও আর কি তাদের মনটাও একটু ঠান্ডা হয়েছে। যদি আমার ভাই এবার কাজে এসেছে যার কারণে তাদেরকে নিয়ে ঘোরাঘুরি বা কোনো কিছু হয়তো এবার হবে না, কারণ সে যে কাজে এসেছে, দোয়া করবেন যেন কাজটা ভালোভাবে হয়ে যায়। তো আসার সময় হচ্ছে টুকটাক ভাগ্নিদের পছন্দের জিনিস, নসিলা, নাগেটস, হচ্ছে প্রিংগলস, জুস, এইসব জিনিস তো তার আনাই লাগবে। আর সেই সাথে ও যেহেতু হঠাৎ এসেছে, আম্মু আসলে তেমন কিছু দিতে পারেনি, আম্মু নারকেলের চিড়াগুলো দিচ্ছেন, এগুলো ওয়াসনিসরা পছন্দ করে, এগুলোই দিয়েছে মূলত। আর সেই সাথে টুকটাক আর কি, মানে আমি মানা করেছিলাম যে একেবারেই কিছু দেওয়ার দরকার নেই, কারণ যে কোনো কিছুই বহন করতে কষ্ট, এটা আমার মনে হয় পার্সোনালি। তো তারা কি আর মানে। আচ্ছা, ওয়াসনা ইউসরাকে দেখতে পাচ্ছেন, তারা মহা খুশি। এবং পরে যেটা হয়েছে, ওরা অ্যাটলিস্ট আমার ভাই আসার কারণে যেটা প্লাস পয়েন্ট হয়েছে, আর যাই হোক ওদের মনটা ভালো হয়ে গেছে। তো ওরা বলছিলো উমাইজা আসলে কত ভালো হতো, আসলে উমাইজা এবং ইনু সহ চলে আসলে হয়তো একদম একটা ভালো একটা
মানে সময় কাটতো আমাদের, কিন্তু যেহেতু ওই যে ওর কাজে এসেছে, ওর কাজটাই যাতে হয় সেই দোয়াটা করবেন সবাই। তো সেই কারণে আর ইমুকে আর উমাইজাকে নিয়ে আসা হয়নি। আর হচ্ছে ওরাও অ্যাকচুয়ালি উমাইজা উমাইজার নানু বাড়িতে গেছে, ওখান থেকে আবার চলে আসতে হতো আদারওয়াইজ। আচ্ছা তো দেখি আম্মু কী কী দিয়েছে। আম্মুকে আমি মানা করেছি, তাও আম্মু দেখা গেছে টুকটাক যেগুলো তাদের নাতনিরা আর কি যা পছন্দ করে, তো তারা চিপস তো অলরেডি খুলে ফেলেছে। এই চিপসটা আবার তাদের মামাও তাদের সাথে খায়, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, মানে চিপস মনে হয় যে সেও একটা বাচ্চা আর কি। তো এখন হচ্ছে তার সাথে কিছুক্ষণ গল্প স্বল্প, এরপর খাওয়া দাওয়ার পালা। আমি অ্যাকচুয়ালি মানে যেটা হয় সত্যি কথা, মানে ও আসলে আমার টেনশন লাগে না একদিক থেকে, মানে ওয়াশিংসরাও টেনশন ফ্রি, এবং রান্নার বান্নার যে কিছু আমি আগে থেকে সত্যি কথা তেমন কিছুই প্ল্যান করিনি যে কী করবো, কারণ ভাই এসেছে, ভাইয়ের তো বোনের বাসায় এত কোনো মানে প্যারা তারা নিবে না। সো স্বাভাবিকভাবে ও আগেই আমাকে বলে দিয়েছিলো যে উল্টাপাল্টে অনেক কিছু করার দরকার নাই, জাস্ট একটা দুটো কিছু করবা সবাই মিলে খাবো, এরকম একটা অবস্থা। তো এই জন্যই আর কি এত টেনশন নিচ্ছিলাম না রান্নাবান্না নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আম্মু দিয়েছে, যদিও এখানে ঝোল এবং সব কিছু পড়ে গেছে চিকেনের। এই চিংড়ি আমার মোস্ট ফেভারিট, এটা খালের চিংড়ি। তো এই খালের চিংড়িটা আমি এবার চিটাঙে যখন গিয়েছিলাম তখন চেয়েছিলাম, তখন পাইনি, এখন যখন পেয়েছে আম্মু নিয়ে পাঠিয়ে দিয়েছে একটু হালকা ফ্রাই করে। আর সেই সাথে আমার চরম অপছন্দের একটা জিনিস পাঠিয়েছে, যেটা আমি একেবারেই পছন্দ করি না, যদিও আমাদের জাতীয় ফল, পছন্দ করা উচিত ছিল, কাঁঠাল। কাঁঠাল আমি একদম আমি যাই না, আমি ফ্রিজে যদি কাঁঠাল থাকে বা আশেপাশে কোথাও কাঁঠাল থাকে ওটা থেকে আমি 100 মাইল দূরে থাকি। আমার এই গন্ধটা আমার মারাত্মক লেভেলের আর কি, একদম জঘন্য লাগে। আচ্ছা আমি এখন মোটামুটি আমার কাজ প্রায় শেষের দিকে, ওয়াশিংসরা সহ আমার ভাইয়ের সাথে কিছু একটু গল্প করলাম। তো ও হচ্ছে এসে ফ্রেশ ট্রেশ হয়েছে, এখন খাবার দাবার পালা। ওই যে বলেছে আমি রান্না নিয়ে খুব একটা বেশি প্যারা নিইনি, খালা যা করতে পেরেছে করেছে। এখন হচ্ছে আমরা জাস্ট গল্প করছিলাম বসে বসে, সবচেয়ে বড় ব্যাপার এটা, ভাই এসেছে একটু গল্প স্বল্প তো করতেই হবে। এটা হচ্ছে চিংড়ির বড়া, এই চিংড়ির ইয়েটা করেছি, এটা হচ্ছে আলুর একটু জাস্ট একটু মশলা দিয়ে আলুটাকে ভুনা ভুনা করা। এটা হচ্ছে মাছের ভর্তা, এগুলো সব খালাই রান্না করেছে। সালাডটা করেছি, জাস্ট এই সালাডটা একটু আচার দিয়ে ভালো লাগে। এটা হচ্ছে চিকেন, তো চিকেনের বাইরে আবার হচ্ছে কাঁকরোল দিয়ে একটু ছোটো চিংড়ি দিয়ে রান্না করেছি, পাতলা ডাল আর হচ্ছে শাক, দ্যাটস ইট। তো মানে স্পেশাল কিছু না, জাস্ট ঘরোয়া আইটেম যেগুলো আমি অ্যাজ ইউজুয়াল ঘরে খেতাম, ঘরের জন্যই রান্না বলতে পারেন। হয়তো ওই মানে এর বাইরে আমি হয়তো একটু অন্য কিছু করতাম, কিন্তু এখন যেহেতু ভাই এসেছে দরকার নাই আসলে। আচ্ছা এটা হচ্ছে সকালবেলা, তো সকালবেলা আমি রওনা দিয়েছি, ওয়াসনাদের অ্যাকচুয়ালি স্কুল গ্যাপ হয়ে যাচ্ছে কয়েকদিন, যেহেতু আপনাদের ভাইয়া নেই আমি অ্যাকচুয়ালি ভরসা করতে পারছি না যে ওরা খালার সাথে স্কুলে আসা যাওয়া করবে। তো এই কারণে আমি কদিন স্কুলটা গ্যাপ দিচ্ছি, আমি পড়াগুলো অবশ্য নিয়ে নিচ্ছি ওভার ফোনে। তো যাই হোক, দোয়া করবেন সবাই আপনাদের ভাইয়াও যে কাজে গেছে যাতে ভালোভাবে শেষ করে আসতে পারে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এটা হচ্ছে অফিস থেকে আমাদের, যেহেতু ব্লগ শেষ হয়ে গেছে তো আমরা নতুন জায়গায় জয়েন করছি, আমাদের সার্জারি ব্লক শেষ, আমরা ইউরোলজিতে জয়েন করছি ইনশাল্লাহ। তো ওখান থেকেই যেহেতু ফার্স্টের দিন আমাদের তেমন কোনো কাজ ছিল না, আমরা এখন চলে এসেছি ঢাকা ভার্সিটি, ঢাকা ভার্সিটি TSC-তে 1 টাকার চা পাওয়া যায়। ক্যান ইউ ইমাজিন, আলুর চপ 3 টাকা, চিকেন পেটি 7 টাকা। তো আমরা টোটাল 4 জন মিলে এত কিছু নেওয়ার পরও আমাদের সব কিছু মিলে এসেছে 40 টাকা, কিন্তু 1 টাকা দিয়ে যে চা পাওয়া যায় এই জিনিসটা আমার মাথায় ছিল না সিরিয়াসলি। আলহামদুলিল্লাহ এটা তো বিশাল ব্যাপার ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের জন্য স্পেশালি, কারণ আমাদের কোনো, আমি যে মেডিকেলে বা আমি এখন BSMMU-তে আছি, কোথাও এই রেট না, ইভেন BSMMU-তে চায়ের রেট 15 টাকা, মানে সব কিছুই কস্টলি মোটামুটি। তো সাধারণ জনগণ বা আমরা যারা সাধারণ ছোটোখাটো ডাক্তার, আমাদের জন্য আসলে টাফ হয়ে যায়। তো এখানে 1 টাকার চা পেয়ে আমার মনে হয়েছে আমি অন্য কোনো যুগে চলে এসেছি, মানে আমাদের যুগে আমি আর নাই। এই হলো নাস্তা, এখানে টোটাল 40 টাকার নাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গারা, আলুর চপ, পেটিস, সবাই যে যেটা আর কি পছন্দ করে। আমি বেলা, শবনম আর তিথি এসেছি, আমি শবনম আর তিথি ইনফার্টিলিটি, বেলা গাইনি অঙ্ক। তো বলতে পারেন এখানে আসার পর এক একজন এক এক জায়গায়, কিন্তু একটা সুন্দর একটা বন্ড আমাদের মধ্যে হয়ে গেছে মাশাল্লাহ।
তো বেল মানে ভেলপুরি খাওয়ার কথা ছিল শুরুতে, ফার্স্টে পানিপুরি দিয়ে স্টার্ট হয়েছে। আমার পানিপুরি খাওয়ার কথা ছিল না, বাট ওটা মিষ্টি টক দিয়ে করার কারণে পানিপুরিটা আর কি আমি নিলাম শেষ পর্যন্ত। তো এদের কথা কি বলবো, তিথি তো একটা বাবলি, এখনও ছোট্ট বাচ্চা, আর স্বপ্নমকে আপনারা আগে থেকে চিনেন, আমার সুন্দরী কলিগ, সেই সাথে অনেক লক্ষ্মী একটা মেয়ে। আর বেলার সাথে হয়তো আপনাদের আগে খুব একটা দেখা হয়নি, বেলা অনেক 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 মানে হেল্পফুল একটা মেয়ে। যাই হোক, এখন হচ্ছে আমরা ঢাকা ভার্সিটির ভিতরে অল্প একটু বসে আড্ডা টাড্ডা দিচ্ছি, সেই সাথে পাশে যারা আছে আমাদের তারা গান করছিল, তাদের গান শুনলেই আমরা পুরোই নস্টালজিক হয়ে গেছিলাম, স্পেশালি আমি আর বেলা, তো তাদের সাথে একটু গলাও মিলিয়ে ফেলেছি, কারণ একটা সময় ছিল কিন্তু। তো আজকে অলরেডি আপনারা জানেন একজন রিনোন্ড সিঙ্গার মারা গেছে, কেকে, তার গানগুলো শুনে আমাদের ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি, স্পেশালি ওই সময়টা নাইনটিসের সময়টা আমরা খুবই আর কি তার গান শুনতাম, তো তার জন্য আসলে খারাপ লাগছে, গানগুলো আসলেই মানে অসাধারণ। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আপাতত আমি আমার ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।